ইচ্ছে করে করলে দান খুশি হবেন ভগবান। দান করতে চাইলে আনন্দে দান করা উচিত। কারো প্রতি মান অভিমান পুষে রেখে তাকে দান করলে দানে গুরুত্ব কমে যায়। দান বা সহযোগিতা বা সাহায্য যাই হোক না কেন, আর নির্ভর করবে আপনার ইচ্ছা ও ক্ষমতার উপর। ধরুন আপনি গরিব বিধবাদের কিছু আর্থিক সাহায্য বা অন্যভাবে সহযোগিতা করতে চান, সেটা আপনি করতেই পারেন। আবার পাড়ার ক্লাব বা পাড়ার বেশ কিছু ছেলে মিলে গরিব বিধবাদের কাপড় বিলি করতে চায়, সে কারণে তারা আপনার কাছে চাঁদা চাইতে আসে। আপনার ইচ্ছা হলে আপনি চাঁদা দেবেন, না হলে দেবেন না, এটা আপনার একেবারে ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করবে, কারণ এটি হলো আপনার ব্যক্তিগত স্বাধীনতা। একইভাবে পুজোর চাঁদা বা মহরমের চাঁদা চাইতে হলে আপনার ইচ্ছা হলে দেবেন, আবার ইচ্ছা না হলে দেবেন না। অনেক সময় দেখা যায় বাড়িতে বা অফিসে বা রাস্তাঘাটে চাঁদা দিতে অস্বীকার করলে অনেক হয়রানির মুখে পড়তে হয়। পরিচিত লোক হলে প্রচ্ছন্ন হুমকিও থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ভয় দেখিয়ে অতিরিক্ত চাঁদা আদায় করা হয়। বাড়িতে চাঁদা চাইতে এসে ভয় দেখানোর কিছু নমুনা দেওয়া হলো, যেমন, দাদা কেন ঝামেলা করছেন, ঠিক আছে 10,000 দেবেন না তো 8,000 দিন, বৌদি দাদাকে দিয়ে দিতে বলুন, রাস্তাঘাটে যাওয়া আসা করছেন, পাড়ায় থাকতে হলে এরকম চাঁদা দিতে হয়, কিছু হলে তো আমরাই আসব, দেবেন না তো বলে দিন, কিছু হলে আমরা দায়ী থাকবো না। এছাড়াও প্রত্যক্ষ হুমকি, ভয় দেখানো, গায়ে হাত দেওয়া, জিনিসপত্র নষ্ট করা, এসব তো আছেই। অধিকাংশ মানুষই সামর্থ্য অনুযায়ী চাঁদা দিয়েই দেয়। সমস্যা হয় তখনই যখন অতিরিক্ত চাঁদার দাবি করা হয়, আর ওই অতিরিক্ত চাঁদা আদায়ের জন্য বল প্রয়োগ ও ভয় দেখানো হয়। অধিকাংশ মানুষ ঝামেলায় যেতে যায় না, অনেকে আবার কোথায় অভিযোগ জানাতে হবে তাও জানেন না, অনেকে আবার সঠিক আইনটাও জানেন না, ছোটখাটো চাঁদার বিষয়টা ছেড়েই দিন। কিন্তু লাগাম ছাড়া চাঁদার দাবি করলে ও তা আদায়ের জন্য মাত্রাতিরিক্ত চাপ দিলে আপনাকে আইনি পদক্ষেপ গ্রহণ করতেই হবে, আর আইনি পদক্ষেপ গ্রহণ করতে হলে আপনাকে আইনটা জানতেই হবে। আর এই সংক্রান্ত আইন জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প এন্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো বল প্রয়োগ করে কিছু আদায় করার কি সাজা হতে পারে, মৃত্যু ভয় বা জখম করার ভয় দেখিয়ে টাকা আদায় করার কি সাজা হতে পারে, জোর করে টাকা আদায় করা কি দস্যুতার মতো অপরাধ বলে গণ্য হবে। চ্যানেল মেম্বার আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন, দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই এই চ্যানেলটিকে আপনাদের পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরও অনেক ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। বল প্রয়োগ করে কিছু আদায় করার কি সাজা হতে পারে, ভারতীয় দণ্ডবিধির 383 নম্বর ধারায় বলা আছে যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে বা অন্য কাউকে ক্ষতি করার ভয় দেখায় এবং এইভাবে ভীতির মধ্যে নিক্ষিপ্ত ব্যক্তিকে অসৎভাবে কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি বা মূল্যবান সিকিউরিটি বা স্বাক্ষর বা সিল করা কোনো কিছু যাকে মূল্যবান সিকিউরিটিতে রূপান্তরিত করা যায় অর্পণ করতে প্ররোচিত করে, সে বল প্রয়োগে আদায় করে বলে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে রাম শ্যামকে ভয় দেখায় যে সে শ্যামের ছেলেকে অন্যায়ভাবে আটকে রাখবে যদি না শ্যাম টাকা দেয়, এইভাবে সে তাকে টাকা দিতে শ্যামকে প্ররোচিত করেছে। এক্ষেত্রে বলা যেতে পারে যে রাম বল প্রয়োগে টাকা আদায়ের অপরাধ করেছে। ভারতীয় দণ্ডবিধির 384 নম্বর ধারায় বলা আছে যে কেউ বল প্রয়োগে আদায় করে সে যে কোনো বিবরণে কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ 3 বছর অবধি হতে পারে, অথবা সে অর্থদণ্ডে দণ্ডিত হবে, অথবা সে উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। মৃত্যু ভয় বা গুরুতরভাবে জখম করার ভয় দেখিয়ে টাকা আদায় করার কি সাজা হতে পারে, ভারতীয় দণ্ডবিধির 385 নম্বর ধারায় বলা আছে যে কেউ বল প্রয়োগে আদায় করার জন্য কোনো ব্যক্তিকে ক্ষতি করার ভয় দেখায় বা ভয় দেখানোর চেষ্টা করা হয় সে যে কোনো বিবরণে কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ 2 বছর অবধি হতে পারে, অথবা সে অর্থদণ্ডে দণ্ডিত হবে, অথবা সে উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। ভারতীয় দণ্ডবিধির 386 নম্বর ধারায় বলা আছে যে কেউ কোনো ব্যক্তিকে সেই ব্যক্তি
ব্যক্তির বা অন্য কারো মৃত্যুর বা সেই ব্যক্তিকে বা অন্য কাউকে গুরুতরভাবে জখম করার ভয় দেখায় অর্থাৎ ভীতির মধ্যে নিক্ষেপ করে বল প্রয়োগে আদায় করে সে যে কোনো বিবরণে কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ 10 বছর অবধি হতে পারে এবং তার অর্থদণ্ডও হতে পারে। ভারতীয় দণ্ডবিধি 387 নম্বর ধারায় বলা আছে যে যে কেউ বল প্রয়োগে আদায় করার জন্য কোনো ব্যক্তিকে সেই ব্যক্তির বা অন্য কারো মৃত্যুর বা সেই ব্যক্তিকে বা অন্য কাউকে গুরুতরভাবে জখম করার ভয় দেখায় অর্থাৎ ভীতির মধ্যে নিক্ষেপ করে বা ভয় দেখানোর চেষ্টা করা হয় সে যে কোনো বিবরণে কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ 7 বছর অবধি হতে পারে এবং তার অর্থদণ্ডও হতে পারে। জোর করে টাকা আদায় করা কি দস্যুতার মতো অপরাধ বলে গণ্য হবে? ভারতীয় দণ্ডবিধি 390 নম্বর ধারায় বলা আছে যে জোর করে অর্থাৎ বল প্রয়োগে আদায়কে দস্যুতা বলে গণ্য করা হবে যদি অপরাধী বল প্রয়োগে আদায় করবার সময় যে ব্যক্তিকে ভয় দেখানো হয়েছে তার সামনে থাকে এবং ওই ব্যক্তিকে বা অন্য কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যুর অথবা তাৎক্ষণিক জখম বা তাৎক্ষণিক অন্যায় অবরোধের ভয় দেখায় বা ভয়ের মধ্যে নিক্ষেপ করে বল প্রয়োগে আদায় করে এবং ভয়ের মধ্যে থাকা ব্যক্তিকে বল প্রয়োগে আদায় করা সম্পত্তি তৎক্ষণাৎ দেবার জন্য প্ররোচিত করে। ভারতীয় দণ্ডবিধি 392 নম্বর ধারায় বলা আছে যে কেউ দস্যুতা করে সে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ 10 বছর অবধি হতে পারে এবং তার কারাদণ্ডও হতে পারে এবং উক্ত দস্যুতা যদি সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যে রাজপথে সম্পাদিত হয় তাহলে কারাদণ্ড 14 বছর অবধি সম্প্রসারিত হতে পারে। মনে রাখতে হবে চাঁদার জুলুমবাজি রুখতে ভারতীয় দণ্ডবিধির এই ধারাগুলি প্রযোজ্য হবে। আপনাকে স্থানীয় থানায় ইমিডিয়েটলি FIR করতে হবে। এই ধারাগুলি প্রযোজ্য কিনা তা তদন্ত করে দেখবে পুলিশ। পুলিশ নিষ্ক্রিয় হলে সরাসরি আদালতের মাধ্যমে FIR করতে পারবেন। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।